কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেনের 101তম জন্মবর্ষে সৃজিত মুখার্জির শ্রদ্ধার্ঘ ছবি পদাতিক। এই ছবিতেই ব্যবহার করা হয়েছে গণসঙ্গীত। প্রকাশ্যে এলো ছবির প্রথম গান তু জিন্দা হ্যায়। আকালের সন্ধানে তো আমরা জানি হেইসাম আলো ধান ব্যবহৃত হয়েছিল, এবং দুজনের মধ্যে দুজনের বন্ধুত্ব, তাদের রাজনীতি, তাদের মতাদর্শ, তাদের চিন্তাধারা সব কিছুকেই কিন্তু গণসংগত খুব ভালো রিপ্রেজেন্ট করে, সো তাই জন্যই ব্যবহৃত। আমি প্রথমে যখন টিজার লঞ্চ হয়েছিল সেখানেও তার কাছের খুব অনেক মানুষ ছিলেন, ডক্টর অদৃশ্য কুমার ছিলেন, শিলাদিত্য সেন ছিলেন যিনি একজন ফিল্ম স্কলার, প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায় ছিলেন, মমতা শঙ্কর ছিলেন যিনি মৃণাল সেনের সাথে কাজ করেছেন, আজকে যেমন সুন্দরদা ধৃতিমান চট্টোপাধ্যায় আছেন যিনি অ্যাকচুয়াল অরিজিনাল পদাতিকের হিরো, দেবজ্যোতি মিশ্র আছে যিনি মৃণাল সেনের শেষ ছবিতে মিউজিক করেছেন এবং শরীর চৌধুরীকে অ্যাসিস্ট করেছেন, আকালের সন্ধানেতে কাজ করেছেন। সবার মানে সবার ওই একসাথে আসার খুব জরুরি ছিল এই মুহূর্তে। শরীর চৌধুরী মৃণাল সেন ছিল মানে অভিন্ন হৃদয় বন্ধু, তিনজন বন্ধু ছিল অ্যাকচুয়ালি, ঋত্বিক, মৃণাল ও শনি, এরা ছিল হচ্ছে একেবারে অভিন্ন হৃদয় বন্ধু। তার মধ্যে মৃণালদার সাথে শৈলদার একটা মানে মানে সলিল ঋত্বিক এবং সলিল মৃণাল একটা মানে দুটো এর উপর পাতা পাতা বই হয়ে যাবে, এর উপর ছবি হয়ে যেতে পারে। আমাদের গণসঙ্গীত করতে হবে, মানে এটাই কিন্তু আমাদের লক্ষ্য, মানুষের সঙ্গীত করতে হবে এবং জীবনকেও, জীবনের উজ্জীবন, জীবনকে উজ্জীবিত করবার একটা গান করলেন, এইটা গানটা তৈরি করলেন। এবং এই গানটা তৈরি করে ওনারা এটা তখন যেটা বলছিলাম যে এটা এতে ছিল আমাদের কী বলে এটাকে বম্বে উৎকর গাইতেন, বম্বে উৎকর থেকে গানটা আস্তে 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 ছড়িয়ে পড়লো চারিধারে, বম্বে উৎকর থেকে গানটা ছড়িয়ে পড়লো, এবং সেই ছড়িয়ে পড়া গানটার থেকে দাঁড়িয়ে আজকে আমরা সৃজিতের যেটা মেইন জিনিসটা তৈরি করতে পেরেছে সৃজিত, সেটা হচ্ছে ও এই ছবিতে এই তিনজন মানুষকে বেঁধেছে, শৈলেন্দ্রকে, সলিল চৌধুরীকে এবং মৃণাল সেনকে। এবং অবশ্যই যে অরিজিৎ সিং, সোনু নিগম তারা গাইছে এই সময় এসে তাদের ভয়েসটা, তাদের কণ্ঠ একটা পলিটিক্যাল কণ্ঠ হয়ে উঠছে, সেইটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম একটা চরিত্র করা ইজ এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স একজন অভিনেতার কাছে। আমরা যারা ছবি ভালোবাসি, সংস্কৃতি ভালোবাসি, বিশেষত বাংলা ভাষায় যারা শিল্প করতে চাই, শিল্প শিক্ষার্থী, আমাদের কাছে তো এরকম একজন মানুষ প্রায় স্টলওয়ার্টের মতন, ভগবান বলছি না বা সেরকম কিছু, মৃণালবাবু নিজে পছন্দ করতেন না, ভয়ানক রেগে যেতেন, কিন্তু মানে তার কাজগুলো তা একটা সময় সারা বিশ্বে বাংলার মানচিত্রটাকেই উজ্জ্বল করেছিল, যেটাকে আমরা নিউ ওয়েভ ফিল্ম বলি আর কি। এবার সেরকম একটা মানুষের চরিত্রে আমাকে অভিনয় করতে হবে একদিন প্রস্তাব এলো, তা ন্যাচারালি আমি খুব মানে ডিসওরিয়েন্টেড হয়ে গেছিলাম আর কি এই খবরটা পেয়ে, আমাকে করতে হবে কাজটা। তা যাই হোক, সৃজিতদার গাইডেন্সে, মৃণালবাবুর লেখাপত্র যতটুকু ছিল সেগুলোর গাইডেন্সে যতদূর যা করার করেছি এবং নিজের বুদ্ধিবৃত্তি প্রয়োগ করে, বাকিটা যেটা হয় সেটা দর্শক বলবেন। গানটা তো একটা সেরা গান, সেরা গান ছিল এবং থাকবে, এবং এই গানটাও মানে সেরাদের নিয়ে তৈরি হয়েছে, তো এই গানটা সেরা তো হতেই হবে, এবং একটা এমন একটা ছবির গান যেটাও আমার মনে হয় একটা সেরা, অনেক সেরা ছবির মধ্যে একটা সেরা ছবি হতে চলেছে। অনেকবার সেরা কথাটা বলে ফেললাম, এবং এইটার মধ্যে আমি নিজে থাকতে পেরে, পার্ট হতে পেরে আমি গর্বিত। খুব কম দিনের নোটিসে সব পুরো শুটিংটা হয়ে গেছে, মানে দর্শকের কাছে খবর পৌঁছতে পৌঁছতে যখন আমাদের লুকটা রিভিল হয়েছে, মানে লোকে জেনেছে যে গীতা সেন কে করছে, ততদিনে আমার কাজটা আমার করা হয়ে গেছে। তো এবার দর্শকের এক্সপেকটেশন তো ভীষণ আছে, সেইটা এবার কী বলবো, খানিকটা এক্সাইটমেন্ট আছে, খানিকটা ভয় আছে দর্শকের কী রিয়াকশান হবে, এবং ভীষণ কী বলবো খুশিও আমি যে যেরকম রিয়াকশান অলরেডি দর্শকরা তো এখনও ছবিটা দেখেনি, যারা ছবিটা দেখেছে তাদের কাছ থেকে পেয়েছি, তাতে আমি খুশি, হোপফুলি যে দর্শকের ভালো লাগবে। আকালের সন্ধানে যে গানটা দিয়ে শুরু হয়েছিল, যেটার উল্লেখ একটু আগে করা হলো, সেই একই কী বলবো একই মুডটা, মানে যেটা কর্ণাটক সঙ্গের গানের যে এনার্জি ছিল, যে জোরটা ছিল,
সেটা পাওয়া গেল এতে। এবং যে ছবিতে যে সিকোয়েন্সটা দেখা গেল যে মৃণালদা আঁকছেন, সেটা সেটা খুবই, মানে যারা মৃণালদাকে চিনতেন তাদের কাছে ওই সিকোয়েন্সে মৃণালদাকে ওইভাবে দেখাটা খুবই, কী বলবো, খুবই ন্যাচারাল। সলিল চৌধুরীর কম্পোজ করা এই গান ব্যবহার করা হয়েছে পদাতিক ছবিতে। গানটি গেয়েছেন সোনু নিগম এবং অরিজিৎ সিং। এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।